আসসালামু আলাইকুম। শাকিব আল হাসান কেন বিশ্বসেরা, সেটা আরও একবার তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বাংলাদেশের জনগণকে। যারা শাকিব আল হাসানকে ভুয়া বলে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে তিনি ভুয়া নাকি সত্যিকারের পারফেক্ট খেলোয়াড়। তিনি যে কিং আল হাসান, রেকর্ড আল হাসান, বিশ্বসেরা বাংলার নবাব শাকিব আল হাসান, সেটা আরও একবার তিনি প্রমাণ করে দিলেন নিজের যোগ্যতা দিয়ে, নিজের পারফরমেন্স দিয়ে। তিনি শাকিব কীভাবে সমালোচনার জবাব দিতে হয় সেটা তিনি ভালো করে জানেন। তিনি সমালোচকদেরকে সরাসরি প্রেস কনফারেন্স করে মুখ দিয়ে নয়, ইমোশনাল দেখিয়ে নয়, ব্যাট হাতে পারফরমেন্স করে তারপরে তার সমালোচকদের, তার হেটারদেরকে জবাব দেন। কারণ তিনি শাকিব আল হাসান, তিনি বিশ্বসেরা এমনি এমনি হননি। খুলনার বিপক্ষে কি খেলাটাই না খেললো শাকিব আল হাসান, জাস্ট শাকিব অন ফায়ার, অন ম্যান আর্মি শাকিব আল হাসান। মাত্র 20 বলে অর্ধশতক তুলে নিলেন শাকিব আল হাসান, যেটি কিনা এখন পর্যন্ত এই আসরে সবচেয়ে দ্রুততম অর্ধশতক, সবচেয়ে কম বলে করা অর্ধশতক। মাত্র 20 বলে তিনি অর্ধশতক করলেন এবং তিনি এখন এক নাম্বার রয়েছেন 2024 বিপিএলে সবচেয়ে কম বলে অর্ধশতক করার তালিকায়। এবং বল হাতে দুর্দান্ত বোলিং করে নিলেন 2 উইকেট। কি অসাধারণ খেলাটাই না তিনি খেললেন, 31 বলে 69 রান, ভাবা যায় স্ট্রাইক রেট প্রায় 250-র কাছাকাছি। চিন্তা করেছেন, যাকে মানুষ ভুয়া বলে, যাকে আপনারা ভুয়া বলেন, শাকিব আল হাসানকে আপনি তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কিছুই বলতে পারেন, কিন্তু তার খেলা নিয়ে তাকে আপনি কখনো ভুয়া বলতে পারবেন না, তার সমালোচনা কখনো আপনি করতে পারবেন না। কারণ তিনি শাকিব কীভাবে ভালো পারফরমেন্স করে তার হেটারদেরকে, তার সমালোচকদেরকে জবাব দিতে হয় সেটা তিনি ভালো করে জানেন। কারণ তিনি দেশসেরা নয়, বিশ্বসেরা খেলোয়াড়।